করোনা কেড়ে নিল আরও এক বাংলাদেশির প্রাণ। না ফেরার দেশে পাড়ি জমালেন নিউইয়র্কের বাইতুল আমান জামে মসজিদের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ডক্টর মেসের আহমেদ। বাংলাদেশ ডেন্টাল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন তিনি। জানা গেছে, বেশ কিছুদিন ধরেই কোভিড-19 আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ডক্টর মেসের আহমেদ। অবস্থা গুরুতর হওয়ায় রাখা হয় ভেন্টিলেশনে। সেখানে 18 জানুয়ারি সোমবার রাত 12টার দিকে দুনিয়া ছেড়ে চলে যান তিনি। এদিকে ডক্টর মেসেরের আত্মার মাগফেরাত কামনায় দোয়া চেয়েছেন তার বন্ধু আমানুল্লাহ। যুক্তরাষ্ট্র জনপ্রিয় ইসলামিক টিভি চ্যানেল আইটিভি ও নিউইয়র্কের কমিউনিটি নিউজ নেটওয়ার্ক FM 786 এর পক্ষ থেকেও দোয়া কামনা ও শোক জানানো হয়েছে। ডক্টর মেসের আহমেদ ব্যক্তি জীবনে বাংলা কবিতা লেখা আবৃত্তি ও সুস্থ সংস্কৃতি চর্চায় ছিলেন নিবেদিত প্রাণ। কমিউনিটির যে কোনো প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন তিনি।